তৃতীয় শ্রেণীর বাচ্চারা তোমাদের এখন বাংলা ক্লাস হবে তোমাদের এখন বাংলা পদ্য ক্লাসটা হবে আচ্ছা আগেই বলে রাখি তোমাদের খাতা বার করতে হবে না তোমরা প্রত্যেকে তোমাদের যে বাংলা বইটা তোমাদের বাংলা বইটা তো তোমরা জানো তোমাদের ছোটোদের কথা যে বইটা সেই বইটা খোলো হ্যাঁ তো কত পাতা খুলবে বলে দিই তোমরা এখন ছাব্বিশ পাতা খোলো হ্যাঁ তাহলে ক্লাস থ্রিয়ের বাচ্চারা তোমরা সবাই তোমাদের সাহিত্য কথা বইটা ছাব্বিশ পাতা খোলো কত পাতা খুলবে ছাব্বিশ পাতা দেখে নিয়েছ হ্যাঁ ছাব্বিশ পাতা খোলো আচ্ছা তার আগে বলে রাখি তোমরা বইটা যেমন খুলছো হাতে একটা পেন রাখো আমরা আজকে বইতেই অ্যান্সারগুলো কমপ্লিট করে ফেলবো ঠিক আছে আমরা আজকে বইতেই আমাদের অ্যান্সারগুলো কমপ্লিট করে ফেলবো আর যদি একান্ত কারোর মনে হয় যে বইতে লিখবে না খাতায় লিখবে সেটা আলাদা ব্যাপার লিখে নিও তাহলে কিন্তু বইতেই লিখে নাও তোমাদের সুবিধা হবে তারও আগে বলে দিই আমরা কিন্তু আগের ক্লাসে আমাদের এই যে লিখিত প্রশ্নের প্রশ্নগুলো এগুলো আমরা কিন্তু খাতায় লিখে কমপ্লিট করে ফেলেছি তাই তো বাচ্চারা এগুলো কিন্তু আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু আস্তে আস্তে পুরো অনুশীলনীটা শেষ করে ফেলছি তো সবাই নিশ্চয়ই হাতে পেন্সিল রেখে ফেলেছ এবং ছাব্বিশ পাতা খুলে ফেলেছো চলো আমি পড়ানো শুরু করছি দেখো প্রথমেই এগুলো শূন্যস্থান পূরণ আছে তাই তো শূন্যস্থান পূরণগুলো আমরা কমপ্লিট করছি একে কি আছে প্রি ড্যাশ বয় দীর্ঘই তাহলে মোদিখানা এটা লিখে নাও থয় হস্যই পৃথিবী পযেরি থয় হস্যই বয় দীর্ঘই পৃথিবী হলো দু নম্বর আছে পয়াকার পর ড্যাশ তো আমরা এখানে লিখবো পাপড়ি পয়াকার পর ডয় শূন্য রয় হস্যই পাপড়ি তিন নম্বর আছে চ ম ড্যাশ কয়াকার তো এখানে আমরা কী করবো চমৎকার চ ম খণ্ডত্ব কয়েকা রকার চমৎকার চার নম্বরে আছে কয়চন্দ্রবিন্দু হস্যৌর ড্যাশ সেখানে আমরা করবো কুঁড়ি কয়চন্দ্রবিন্দু হর্ষ ডয় শূন্য রায় হস্যৈ কুঁড়ি কয়চন্দ্রবিন্দু হর্ষ ডয় শূন্য রায় হস্যই কুঁড়ি পাঁচ নম্বরে আছে মৌ ড্যাশ ছয় হস্যই মৌ মাছি মৌকার মৌ ময়াক মা ছয়শই ছি মৌ মাছি হয়েছে করতে পারছো তো বাচ্চারা আমি আবার একবার রিপিট করবো আচ্ছা ছয় আছে ড্যাশ বর্গের জ আগে ড্যাশ ড্যাশ বর্গের জ সেখানে বসাও বীজ বয় দীর্ঘই বর্গের জ বীজ নড়িস না নড়িস না বয় দীর্ঘই বর্গের জ বীজ আচ্ছা একটা কথা তোমাদের একটু বলে দিই আমি সাতেরটা করতে পারিনি ড্যাস দন্তেন না এটা আমি তোমাদের গল্পের ভেতর থেকে খুঁজে পাইনি সাধারণত এগুলো তো গল্পের ভেতর বা পদ্যের ভেতর থেকেই যে শব্দগুলো থাকে সেটা থেকে নেওয়া হয় আমি তোমাদের পুরো গল্পটা ভালো করে দেখলাম কিন্তু এরকম কিছু পাইনি এমনি নালে আলাদা তো অনেক কিছুই হয় তো তোমরা যদি পেয়ে থাকো এটা তো তোমরা অবশ্যই এটা লিখে নিও ঠিক আছে আমি এটা খুঁজছি দেখবার একটু ভালো করে যদি পেয়ে যাই তো তোমাদের আবার পরের ক্লাস আমি করিয়ে দেবার চেষ্টা করব আজকের ক্লাসে আমি এটা খুঁজে পাইনি আচ্ছা যদি একান্ত না পাও তাহলে এটা বাদ থাকবে যেটা ক্লাসে করানো যাবে না সেটা জানবে পরীক্ষাতেও সেটাই বাদ থাকবে ঠিক আছে যেগুলো ক্লিয়ারলি করানো হচ্ছে সেগুলোই প্র্যাকটিস করবে সেগুলোর ভেতর থেকেই পরীক্ষায় আসবে বলে দিলাম বারবার যেটা অনলাইন ক্লাসে করানো হবে না পড়ানো হবে না বাদ থাকবে সেগুলো কিন্তু তোমরা সেগুলোর জন্য চিন্তা করবে না সেগুলো পরীক্ষাতেও থাকবে না আচ্ছা আট নম্বরে দেখো বয়াকার ড্যাশ স। বাতাস করি বয়াকার তয়াকার স বাতাস বয়াকার তয়াকার দন্তেস্ব বাতাস নম্বরে আছে বর্গের ড্যাশ ল তাহলে এখানে জঙ্গল করি বর্গের ওয়াই গয় ল জঙ্গল বর্গের জয় গয় ল জঙ্গল আচ্ছা দশ নম্বরে আছে বয়কার ড্যাশ দন্ত নয় হাস্যই এখানে আমরা করি বেগুনি বয়েকার গয়াসও নয় হাস্য বেগুনি রঙের ক্ষেত্রে আমরা যেখানে পড়েছিলাম লাল নীল বেগুনি হলুদ সবুজ তো বয়কার দন্ত দন্তনয় হাসি বেগুনি ঠিক আছে তাহলে শূন্যস্থান পূরণগুলো আমরা সবাই মোটামুটি কমপ্লিট করতে পারলাম এইবার পরেরটা যাই দেখো বলছে বন্ধনীর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও এখানে বন্ধনী মানে ব্র্যাকেট বন্ধনী মানে ইংরাজিতে যাকে বলে ব্র্যাকেট দেখো ব্র্যাকেটের মধ্যে দুটো করে শব্দ আছে আমরা বুঝতেই পারছি যে যে কোনো একটা শব্দ ঠিক আর একটা শব্দ ভুল তাহলে আমাদের পুরো বাক্যটা পড়তে হবে পড়ে যেটা ঠিক শব্দ সেটার মাথায় ঠিকও দেব এবং এখানে যেহেতু শূন্যস্থান পূরণের মতন জায়গা আছে তাই সেই সঠিক শব্দটা আবার শূন্যস্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করব। বোঝা গেল ব্যাপারটা কি আবার বলে দিচ্ছি এরাম যদি থাকে পরীক্ষার সময় যে বন্ধনীর সঠিক উত্তরটির মাথায় চিহ্ন দাও তাহলে বন্ধনীর ভেতর থেকে যে শব্দগুলো থাকবে সেগুলো ঠিকটার মাথায় ঠিক চিহ্ন দেবে এবং কি করবে না যদি শূন্যস্থান পূরণের জায়গা দেওয়া থাকে তাহলে সেই শব্দটা বসিয়ে শূন্যস্থান পূরণ করবে ওকে বাচ্চারা আমি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে এবার আমরা উত্তরে আসি এক নম্বরে বলছে ফুলের কুঁড়ি ফুটে হয় ড্যাশ ফুল হয় না ফল হয় তোমরা বলো দেখি ফুলের কুঁড়ি ফুটে কি হয় ফুলই হয় তাহলে ফুলের মাথায় টিক দিয়েছি আর এখানে ফয়াসও ফুল লিখেছি বোঝা গেল এইভাবে করতে হবে আমাদের দু নম্বরে বলছে পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এসেছিল ড্যাশ জলপরিরা না ফুলপরিরা ফুলপরিরা নেমে এসেছিলো হ্যাঁ ফুলপরিরা ফুলপরিতে টিক দিয়েছি আর এখানে ফুলপরিরা লিখেও দিয়েছি তাহলে পৃথিবীর পাতাভরা বাগানে নেমে এসেছিল ফুলপরিরা তিন নম্বরে বলছে সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেয়ে গেল এখানে আছে পাহাড় এখানে আছে বন আমরা জানি বন বদ অন্ত না বন বন মানে জঙ্গল তাহলে এখানে বনের মাথায় টিক দিলাম আর বন লিখলাম এখানে চার নম্বরে বলছে ফুলেদের গায়ে হাত বুলিয়ে দিল অন্ধকার না আলো 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 টিক দিলাম আলো লিখলাম ফুলের মধু খেতে ছুটে এলো মৌমাছি মশা মৌমাছি মৌমাছিতে ঠিক দিলাম মৌমাছি এখানে লিখলাম ঠিক আছে বাচ্চারা এইবার যেটা দেখো আমি ক্রস দিয়ে দিয়েছি পরেরটা কাটা তার মানে আগেই যেটা বললাম যেগুলো অনলাইন ক্লাসে পড়ানো হবে না যেগুলো বলে দেওয়া হবে বাদ সেগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের বাদই থাকবে যেমন এই পোর্শনটা এটা কিন্তু পরীক্ষায় পুরোটাই বাদ তোমরা বাড়িতে একদম করবে না যেটা বাদ বলে দিচ্ছি সেগুলো পরীক্ষার জন্য তৈরি করবে না বাদ এটা তলাটা এসো তলায় দেখো যেখানে আছে বাম দিক ডান দিক মেলানো বাম দিক দিক মেলানো কিন্তু আমরা ক্লাসে করি বাম দিক ডান দিক মেলানো কিন্তু আমরা লিখবো ঠিক আছে কিন্তু কখনোই ক্রস দিয়ে দিয়ে করব না তাই এখানে অ্যান্সার করিনি পাশে আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে করে দিয়েছি পাশে কিন্তু ব্র্যাকেট দিয়ে করে দিয়েছি ঠিক আছে তাহলে বাঁ দিক আর ডান দিক লিখেছি বাঁদিক আর ডান দিক লিখেছি লিখে দেখো করেছি এক নম্বরে আছে এখানে একবার তোমাদের দেখিয়ে দিই কি কি আছে মৌমাছি বাগান সকালবেলা রাত ফুল এদিকে আছে কুঁড়ি মধু চাঁদ সূর্য আর গাছ তাহলে দেখো যদি সাজিয়ে লিখি এক নম্বরে লিখেছি মৌমাছি মৌমাছির সঙ্গে সাজিয়ে লিখেছি মধু তাহলে বারবার বলে দিচ্ছি তোমরা কিন্তু পরীক্ষার সময় ওই ক্রস ক্রস দিয়ে করবে না কাটা পেয়ে যাবে পুরো গোল্লা পেয়ে যাবে এরকম পাশাপাশি লিখবে মৌমাছি তার সঙ্গে মিশিয়ে মধু ঠিক আছে ছ নম্বরে তাহলে লিখলে কি মৌমাছি মৌমাছির পাশে লেখো মধু মৌমাছি মধুর সঙ্গে সম্পর্ক মৌমাছি মধু শেষ হয়েছে ছ নম্বরে লেখো বাগান বাগানে কি থাকে গাছ থাকে বাগানে কি থাকে গাছ থাকে তাহলে বাগানের সঙ্গে উমা নম্বরেরটা কোনটা হবে গাছ বাগানের সঙ্গে গাছ তোমরা পরে মেলাবে আগে লিখে নাও বাগানের সঙ্গে গাছ গ নম্বর আছে সকালবেলা সকালবেলা কাকে দেখতে পাওয়া যায় সূর্য বা সূর্য ওঠে বলেই সকাল হয় ভোর হয় আলো ফুটে ওঠে তাহলে সকালবেলার সঙ্গে সূর্যের সম্পর্ক সকালবেলার পাশে লেখো সূর্য গ নম্বরে আছে রাত রাতের সঙ্গে কার সম্পর্ক চাঁদ রাতের সঙ্গে কার সম্পর্ক চাঁদ চাঁদকে রাতের বেলা দেখা যায় বা রাতের বেলা চাঁদ দেখা যায় তাই চাঁদের সঙ্গে রাতের সম্পর্ক তাহলে রাতের পাশে লেখো কি চাঁদ ঠিক আছে উ নম্বরে আছে ফুল ফুলের সঙ্গে লেখো কুঁড়ি ফুলের সঙ্গে লেখো কুঁড়ি তাই তো তার মানে কুঁড়ি ফুটে কি হয় ফুল হয় তোমরা আমার হাতের লেখা বুঝতে পারছো আর একবার আমি বলে দিই মৌমাছি মৌমাছির সঙ্গে লেখো মধু বাগানের সঙ্গে লেখো গাছ সকালবেলার সঙ্গে লেখো সূর্য রাতের সঙ্গে লেখো চাঁদ আর ফুলের সঙ্গে লেখো কুড়ি তাহলে বাম দিক ডান দিক তোমরা নিশ্চয়ই করতে পেরেছ এটাও আমি দুবার করে বলে দিয়েছি এটা আরেকবার বলে দিই পৃথিবী পাবড়ি চমৎকার কুঁড়ি মৌমাছি বীজ এটা পারলাম না এটা যদি তোমরা পারো তো ভালো না পারলে এটা ছেড়ে দেবে বাতাস জঙ্গল আর বেগুনি ঠিক আছে তাহলে আমরা কিন্তু অনলাইন ক্লাসে এইগুলো আজকে করে ফেললাম ফুল গল্পটা থেকে ঠিক আছে বাচ্চারা বাড়িতে এগুলো খুব ভালো করে রেডি করো ওকে টাটা